ওই যে মন চাঁদের বাজার ওরে বেঙ্গে ও বেঙ্গে যাবে রে আমার ভাই রে নিতা তাই দাদা
আমি বিদায় দিতে পারি না প্রভু, আমি কেমন করে আমার ভক্তগণদের বিদায় দেব। এই যে 40 প্রহর ব্যাপী এত আনন্দ করলাম, কত ভক্ত বৈষ্ণবগণদের সঙ্গ মেলা, আমি কেমন করে বিদায় দেব, আমি বিদায় দিতে পারি না, 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 আমি কেমন যে আমি বিদায় দেব, আমি বিদায় দিতে পারি না, আমি কেমন যে বিদায় দিব, বিদায় দিতে পারি না, তোমার বিদায় তুমি করো, আরে তোমার বিদায় তুমি করো, তোমার বিদায় তুমি করো, তোমার বিদায় তুমি করো, আমি ভগবান কেমনে দে বিদায় দেব, বুক ফেটে যায়, কেমনে দে বিদায় দেব, বুক ফেটে যায়, আমার কবর কাঁদে নিতাই কাঁদে, 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 আমার ভক্ত বিদায় হয়ে যাবে বলে গৌর কাঁদে নিতাই কাঁদে, ওরে গৌর কাঁদে নিতাই কাঁদে, ওরে গৌর কাঁদে নিতাই কাঁদে, নিত্যানন্দে গলে দন আমার গৌর, শ্রী গৌরাঙ্গ হরে রে জয় ভাইয়ের গলে ধরে, শ্রী গৌরাঙ্গ কাঁদিতে সে মহাপ্রভু বলে হাই রে হাই রে, কাঁদিতে সে মহাপ্রভু বলে হাই রে হাই, কাঁদিতে সে অমর মহাপ্রভু বলেন হাই রে, আমি কেমন যে বিদায় দেব, কেমন যে বিদায় দেব, কেমন যে বিদায় দেব, আরে শুনো শুনো নিতাই দাদা গো, কেমন যে বিদায় দেব, শুনো শুনো মিলে কাঁদছে, আর মহাপ্রভু যখন নিতাই ভাইকে আদেশ করলেন নিত্যানন্দ প্রভু তুমি তোমার বিদায় তুমি করো, নিত্যানন্দ প্রভু কেঁদে কেঁদে বলছেন প্রভু আমি না হয়ে সঙ্গ ছাড়া হব, আরে ছাড়া হব
আর মহাপ্রভু গৌরীদাসকে ডাক দিলেন, এসে গৌরীদাস আস। গৌরীদাস কীর্তনিয়া, আমি জানি আমি যদি বিদায় না দিই আমার ভক্তগণ কেউ যাবে না। এবার গৌরীদাসকে বললেন তুমি পূর্ণা কীর্তন শুরু করো। মহাপ্রভু আদেশ করলেন। এদিকে ভক্তগণদের ভিতরে এক ক্রন্দন সৃষ্টি হলো, যে যার চরণে ধরছে আর যে যার গলায় ধরে কাঁদছে আর বলছে, ওই ভক্তগণ তারা মহাপ্রভুর চরণে লুটিয়ে পড়েছে। মহাপ্রভু সবার কাছে একে একে যাচ্ছেন আর বলছে, ভক্তগণ কত কষ্ট করেছ, এই যে কয়টা দিন তোমাদের চরণে কত অপরাধ হয়েছে, কত কি না খেয়েছো, কোথায় থেকেছো, আমরা কিছুই বুঝতে পারিনি, দেখতে পারিনি, সেই অপরাধ থেকে তোমরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো। আর ভক্তগণ মহাপ্রভুর চরণে লুটিয়ে পড়ে বলছে, প্রভু গো প্রভু গো, একে দয়া হলে প্রভু, আবার যেদিন শ্রীবাস সঙ্গনে তুমি যাবে প্রভু, সেই দিনই কৃপা করে আমাদেরকে সঙ্গ দিও প্রভু, আমাদের যেন তুমি ভুলে যেও না, যেন সঙ্গ ছাড়া করো না গো, আমার সঙ্গ সবাই কাঁদছে আর বলছে, প্রভু গো তোমার চরণে এই নিবেদন, একটি ছোট মেয়ে হারিয়ে গেছে, পাওয়া গেছে, আপনারা মাইকের সামনে চলে আসুন, বাচ্চা মাইকের সামনে আছে। নিতাই গৌর হরি বল, যার বাচ্চা আপনারা একটু খুঁজে নিয়ে যান, বাচ্চাটা কাঁদছে। তো আমাদের মহাপ্রভু ভক্তগণ সবাই মিলে একে অন্যের গলায় জড়িয়ে ধরে কাঁদছে। এদিকে শ্রীবাস পণ্ডিত, শ্রীবাস প্রভু নয়নের জলে বক্ষ বসিয়ে, নয়ন জলে বুক বসিয়ে কাঁদছে। প্রভু আবার শ্রীবাস এবার মহাপ্রভু গৌরীদাসকে আদেশ দিলে, এদিকে আমার মহাপ্রভু নয়নের জলে বুক বাসিয়ে আত্মহারা হয়ে সংকীর্তন সমাপ করি গৌর সমাপন
সংকীর্তন সমাপন করি গৌর সংকীর্তন সমাপন করি গৌর আনাইলা ধীর ভাণ্ড নিজ নিজ সম্প্রদায় বন্ধ নিজ সম্প্রদায় দদির বন্ধ নয় প্রেমের ভান হাইরে দদির বন্ধ নয় প্রেমের বন্ধ দদির বন্ধ নয় প্রেমের ভান হাইরে দদির বন্ধ নয় প্রেমের বন্ধ উত্তরিতে কলির প্রাসন্ড দদির বন্ধ নয় প্রেমের ভান আরে উদারিতে কলির প্রাসন্ড দদির বন্ধ নয় প্রেমের বন্ধ দদির বন্ধ নয় প্রেমের বন্ধ আরে দদির বন্ধ নয় প্রেমের বন্ধ গৌরী দাস কীর্তনিয়া গলাতে দরিয়া গৌরী দাস কীর্তনিয়া গৌরী দাস কীর্তনিয়া গলাতে দরিয়া রে গৌরী দাস কীর্তনিয়া গলায় দরিয়া কদি দিয়েছে মহাপ্রভু পুকার করিয়া ওরে কদি দিয়েছে মহাপ্রভু পুকার করিয়া রে কাদি রে মহাপ্রভু পুকার করিয়া আমার গৌরাঙ্গ কাঁধে রে গৌরাঙ্গ কাঁধে রে আমার গৌরাঙ্গ কাঁধে রে আমার গৌরাঙ্গ কাঁধে রে কৌড়ি দাসে গলে ধরে গৌরাঙ্গ কাঁধে কৌড়ি দাসের গলায় ধরে জয়ানন্দ দিলা গৌরী নাম সংকীর্তনে জয়ানন্দ দিলা গৌরী নাম সংকীর্তনে ভাঙিবে সাজের বাজা কীর্তন বিহনে জয়ানন্দ দিলায় গৌরী নাম সংকীর্তনে জয়ানন্দ দিলায় গৌরী নাম সংকীর্তনে কীর্তন বিহনে কীর্তন বিহনে ভাঙ্গিবে নন্দর বাজার কীর্তন
হরিবল 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 হরিবল। আমার মহাপ্রভু একমাত্র কীর্তনিয়াদের মর্যাদা দিতে, আমার মহাপ্রভু এই যে আমরা অনেকে বলি যে কীর্তনিয়ারা বায়না নিয়ে কীর্তন করে, আমার মহাপ্রভু যখন কীর্তনিয়াদের বিদায় কি দিয়েছিলেন জানে, পাঁচ শিকা দিয়েছিলেন, পাঁচ শিকা। তৎকালীন সময়ে পাঁচ শিকা যে দক্ষিণাটা একজন জমিদারের ছিল, মহাপ্রভু যেভাবে মর্যাদা দিয়ে কীর্তনিয়াদের বিদায় দিলেন, বললেন ও গৌরীদাস অনেক কষ্ট করেছো। মহাপ্রভু নিজে গলে জড়িয়ে ধরে বললেন এই পৃথিবীতে যতদিন এই চন্দ্র সূর্য আছে ততদিন যারা কীর্তন দান করবে কীর্তনিয়াদের কাছে তারা তারা ঋণগ্রস্ত থাকবে, তাদের ঋণটা শুধু হবে না। সেটা আমার মহাপ্রভু নিজ মুখে বলে গেলেন। এবার এই যে আমরা রঘুনন্দনের কথা বললাম তাই না, মহাপ্রভু আবার আরেকটা শিক্ষা দিলেন, বললেন এই যে হরিনাম সংকীর্তনে আমরা যারা আগত ভক্তগণ, যারা দাতা, যারা ভক্তা, যারা শ্রোতা, বলছে যারা কীর্তন শ্রবণ করছে তাদের তিন কুল, আর যারা কীর্তন দান করছে তাদের তিনটা কুল। কেমন করে? যেমন আজকে আমার এই দাদা রঘুনন্দন আজকে তারা কীর্তন দান করছে, আমার দাদার পিতার এক কুল, মাতৃ এক কুল এবং শ্বশুরের এক কুল, এই মূলে তিন কুল উদ্ধারে, তিন কুল উদ্ধারে, তিন কুল উদ্ধারে, তিন কুল উদ্ধারে, হরি নাম সংকীর্তনে তিন কুল উদ্ধারে, ওরে হরি নাম বংশের যদি একটা ছেলে, একটা ছেলে যদি বংশে কৃষ্ণ ভক্ত জন্ম নিতে পারে, আপনাদের ঘরে যদি কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম নিতে পারে মা, আর ওই সন্তান যদি আজকের এই বিষ্ণুবোধ ধামে গয়া শ্রাদ্ধ করে বাড়িতে গিয়ে যদি একখানা অষ্টপ্রহর কীর্তন দান করে, তার পিতামাতা পুত নামক নরক হইতে অনায়াসে উদ্ধার হয়ে নিত্য ধামে পুনর্গমন করে। ভক্তগণ, তাহলে এই যে আমরা পুত্র সন্তান পাওয়ার কত আশা বাসনা করি, এই যে আমার লক্ষ্মীমতী মায়েরা বসেছেন আজকের এই বিষ্ণুপদ ধামে, আপনারা প্রভুর চরণে যদি আকাঙ্ক্ষা করেন, সন্তানের আকাঙ্ক্ষা করেন, তাহলে প্রভুকে বলবেন প্রভু এমন সন্তান দিও, এমন পুত্র সন্তান দিও যে সন্তান যেন কৃষ্ণ ভক্ত হতে পারে। শুধু আমাদের নয়, এই জগতের মঙ্গল এবং কল্যাণের কাজে যেন লাগতে পারে, এই বাসনা যাদের মধ্যে থাকে তাদের ঘরে কৃষ্ণ ভক্ত সন্তান হয়, সেই মা বাবার সুখ শান্তি থাকে, ওই মা বাবা কখনো রাস্তায় রাস্তায় ভিক্ষা করে না। এই বৈষ্ণব মন্ডলীগণ বলছে তিন কুল উদ্ধারে, আবার বলছে নয় কুল উদ্ধারে, নয় কুল উদ্ধারে, নয় কুল উদ্ধারে, হরিনাম সংকীর্তনে নয় কুল উদ্ধারে, হরিনাম সংকীর্তনে নয় কুল উদ্ধারে। আমাদের কীর্তনিয়া আমাদেরও তিনটা কুল, যারা আপনারা কীর্তন শ্রবণ করছেন আপনাদেরও তিন কুল, তাহলে তিনে তিনে কত হয়? নয় কুল। এইভাবে জানেন ভক্তগণ ধীরে ধীরে কুলগুলো বেড়ে যাচ্ছে, তাই ভগবান আমার মহাপ্রভু বললে আর কোনো বাধা নাই, হরিনাম সংকীর্তনে শত কুল উদ্ধারে, শত কুল উদ্ধারে, শত কুল উদ্ধারে, শত কুল উদ্ধারে, হরিনাম ওরে শত কুল উদ্ধারে, হরিনাম সংকীর্তনে শত কুল উদ্ধারে, ওই
কেন প্রভু এবার নিয়া ভক্ত সাজিয়ে রঘুনন্দনকে আশীর্বাদ করছে, তুমি জন্মে 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 ভক্ত ভক্ত হইও রে, আমার আরে বাবা।
আনন্দের বাজা ওরে বসাইও বসাইও রে এ ওরে ওরে আনন্দের বাজা ও তুমি বসাইও রে এ এখানে যারা আছেন এই কীর্তনটা তো আপনাদের আপনাদের আমাদের সবার না, এই কীর্তনটা সুন্দর এবং সাফল্য মণ্ডিত করতে হলে এই জায়গাটা একটু বড় করতে হবে, একটু বড় রাখতে হবে। হ্যাঁ, আপনারা একটু বড় করেন, কারণ এখানে সবসময় প্রদক্ষিণ হবে। চল্লিশ প্রহর সংকীর্তন সমর পনকার মহাযজ্ঞ মহাযজ্ঞ সম্পূর্ণ কার চল্লিশ প্রহর মহাযজ্ঞ সম্পূর্ণ কার চল্লিশ প্রহর মহাযজ্ঞ সম্পূর্ণ কার আনাইলা দদির ভণ্ড শ্রী শ্রী নন্দ মহাপ্রভু রাইকা পাইয়া শিরবু নন্দ মহাপ্রভু রাইকা পাইয়া শিরবু নন্দ মহাপ্রভু রাইকা পাইয়া শিরবু নন্দ সপ্ত প্রদক্ষিণ করে কীর্তন মন্ডল 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 রাধে 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 রা
রাধে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে রাধে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে হরে একটা কথা কই একটা কথা কই এখানে কি যুদ্ধ করানি আপনারা আপনারা কি যুদ্ধ করানি সবে যুদ্ধ এখানে চব্বিশ ঘন্টা পর্যন্ত দধির বাড়ির মাহিত্য থাকবে মাথা উতার যদি ফাটাইটা কেউ চাই তো উড়াউড়ি করো আর যদি ভক্তি তাকে অন্তরে উড়াউড়ি না করে আস্তে আস্তে ধীরে ধীরে পিছে যান পিছে যান ধীরে ধীরে পিছে যান পিছে যান আপনারা দয়া করে কেউ উড়াউড়ি করবেন না মহাপ্রভু রাজ্ঞা পাইয়া শ্রীরঘুনন্দন মহাপ্রভু রাজ্ঞা পাইয়া শ্রীরঘুনন্দন মহাপ্রভু রাজ্ঞা পাইয়া শ্রীরঘুনন্দন মহাপ্রভু রাজ্ঞা পাইয়া শ্রীরঘুনন্দন কীর্তন মণ্ডলে ভাণ্ড করিলা ভঞ্জ রঘুনন্দন বাবাজি তুলেন না আপনারা রঘুনন্দন তুলেন রাধে বাবা রে বাবা এইভাবে উড়াউড়ি
প্রসন্ন গা দুলা মাখার গান গা।